নমস্কার, আরতি হোম কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমার প্রথমে লাপা শাকের রেসিপিটি তোমরা সবাই খুব ভালোবেসেছিলে, সেই জন্য আমি আজকে আরেকটি নতুন ধরনের লাপা শাকের রেসিপি নিয়ে চলে এসেছি। চলো দেখে নিই। সবার প্রথমে পাতাগুলিকে আমি এভাবে ছিঁড়ে মাঝখান দিয়ে দুফালটি করে নিয়েছি, করে নিয়ে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিব। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিব। এবার এর মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা দুফালটি করে, একটা শুকনো লঙ্কা দুফালটি করে, আর দিয়ে দিব একটা গোটা রসুন থেতো করে। এবারে দিয়ে দিব দুটো পেঁয়াজ কুচি ছোটো সাইজের, আর লঙ্কা দিয়ে দিব স্বাদ অনুসারে। এবারে সব উপকরণগুলি মোটামুটি ভেজে নিব বাদামি করে, বা ভেজে নিয়ে আমি শাক পাতাটা দিয়ে দিব। এবারে এর মধ্যে দিব এক চা চামচ হলুদ, আর নুনটা দিব স্বাদ অনুসারে, কারণ শাক পাতাটা কমে আসবে সেই জন্য নুনের পরিমাণটা কম দিব। আর দিয়ে দিব এক চা চামচ জিরে গুঁড়ো দিয়ে এবার শাকটাকে খুব ভালোভাবে সব উপকরণগুলির সঙ্গে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিব 2-3 মিনিটের জন্য, আর আঁচটাকে একদমই কমিয়ে দিব। মোটামুটি 2 মিনিট পর ফিরে এলাম। দেখো শাকপাতার মধ্যে এখন অনেকটা জল রয়ে গেছে, এবার আঁচটাকে বাড়িয়ে দিব। বাড়ি দিয়ে শাকপাতার জলটাকে শুকিয়ে নিব। খুব ভালোভাবে শুকিয়ে গেলে পরে আমি শাকটাকে 2-3 মিনিট খুব ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে আমি 1 কাপ পরিমাপের মতো জল দিয়ে দিব। জলটা খুব ভালোভাবে জাল হয়ে গেলে পরে আমাদের শাক একদমই রেডি পরিবেশনের জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।